ডক্টরের ধাক্কায় কিশোরী মৃত্যু হয়েছে, অপর কিশোর গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জীবনমোড় এলাকায়। নিহত কিশোরীর নাম কাশ্মীরা বেগম, বয়স 14, আহত তরুণীর নাম শাবানী। স্থানীয় লোকজন জানায়, দুই কিশোরী ইসলামপুর থানা ঘোড়ামারা এলাকা থেকে ইসলামপুর শহরের দিকে কোনো কাজে আসছিল। ওই সময় জীবনমোড় এলাকায় একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দিলে উভয় কিশোরী গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কাশ্মীরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বিহারের পূর্ণিয়ায় রেফার করা হলে তার স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য পূর্ণিয়ায় নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় কাশ্মীরা মারা যায় বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে এবং চালক পলাতক রয়েছে। এদিকে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক ট্রাক্টর চালককে খুঁজছে পুলিশ। ওই তিনটা না সাড়ে তিনটা এরকম হবে, ওরা একজন মামাতো আর পিসিতো বোন দুজনে হাটে আসতেছিল ইসলামপুর, কোনো কাজের জন্য আসতেছিল। এতটুকু খবর পেয়েছিলাম আমরা, তখন একটা ট্র্যাক্টর ছিল, উনি আসতেছিল ইসলামপুরে, আসার সময় ওনাকে ধাক্কা মেরে দেয়। তো ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে ডাক্তার বললো যে এনার অবস্থা কিন্তু ঠিক নাই, এখান থেকে ওনার হাঁটি এখান থেকে ভেঙে গেছে, কোমরে এনাকে পূর্ণিয়া রেফার করে দিলাম। যখন আমরা পূর্ণিয়া নিয়ে যাই, কিশোরগঞ্জ ক্রস করে তার এখানে রামপুর না কি নামে একটা জায়গা আছে, ওখানে যাই, দেখলাম যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আর শেষ হয়ে গেছে মনে হয়। ওখান থেকে আমরা লাইফ ক্লাবে যাই, আবার চেক করলাম, ট্রিটমেন্ট করার লাইফ ক্লাবে ডাক্তার মৃত্যু ঘোষণা করলেন। ওনাকে নিয়ে আমরা এখন এখানে আছি। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স ধরেন না 14-15 এরকম হলে। আচ্ছা, তো বলছি যে এখানে কোথায় এসেছিল, কোন জায়গায়? ওনা মামার বাড়ি এখানে। কোন জায়গায়? ইসলামপুর। ওটা কোন পাতা বনের মধ্যে, ঘোড়ামারা। ঘোড়ামারা পরে। তো ওরা দুজন কি ইসলামপুরের দিকে যাচ্ছিল? হ্যাঁ, ইসলামপুরের দিকে আসছিল। আচ্ছা, নাম কি মেয়ের যে মারা গিয়েছে? কাশ্মীরা বেগম। আর যে আহত রয়েছে? ওনার নাম হলো শাবানী। আচ্ছা, আপনি কে হন? আমি কাশ্মীরা মামা হলাম। যে এত মানুষ এসেছে তো দেখি, গ্রামবাসীরা দেখতে এসেছে, গ্রামবাসীরা হলো মেল গ্রাম, আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভিতর হলে তো কান্নায় ভেঙে পড়বে, ওরাও কান্নায় ভেঙে পড়ে, আমারও ভিতর থেকে একটা কান্না বের হয় যে হঠাৎ একটা মেয়ে চলে গেল। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ।
আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি শ্যাম সুন্দরী তলা জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333 3561 6190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, ওনলি নিটকো।